জলপাইগুড়ির পাতাকাটা এলাকায় পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সামনে মারধর করা হয় সাংবাদিকদের, ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন, ক্যামেরা, ক্যামেরার মেমোরি কার্ড। এদের এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ধূপগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা এবং ধূপগুড়ি থানার আইসি সুবীর কর্মকারের মাধ্যমে পুলিশ সুপারের উদ্দেশ্যে স্মারকলিপি দেওয়া হয়। তৃণমূল নেতা দাদাগিরির বিরুদ্ধে পথে নামল ধূপগুড়ি প্রেস ক্লাব। জলপাইগুড়ির পাতাকাটা এলাকায় পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সামনে মারধর করা হয় সাংবাদিকদের, ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা, মোবাইল ফোন, ক্যামেরার মেমোরি কার্ড। এদিন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দেওয়া হল জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুম শেরপা ও ধূপগুড়ি থানার আইসি সুবীর কর্মকার মারফত জেলা পুলিশ সুপারকে। এদিন উপস্থিত ছিলেন ধূপগুড়ি প্রেস ক্লাবের সভাপতি সপ্তশী সরকার, রনি চৌধুরী, কৌস্তুভ ভৌমিক সহ আরো অনেকে। ধূপগুড়ি প্রেস ক্লাবের সভাপতি সপ্তশী সরকার ও রনি চৌধুরী বলেন, যেভাবে জেলার পদস্থ পুলিশ অফিসারদের সামনে সাংবাদিকদের হেনস্থা করা হলো সেটা গণতন্ত্রের পক্ষে লজ্জার ও নিন্দনীয়। ওই নেতা এর আগেও পঞ্চায়েত ভোটের সময় তার পেশির আস্ফালন ঘটিয়েছে, তখনও সাংবাদিকদের হুমকি দেওয়া হয়েছিল। তাই আমরা আজ প্রশাসনের কাছে অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানালাম। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই একই বিষয়ে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। আমার মুখের সামনে ডিলিট করো, ডিলিট করো, ডিলিট করো, নালে আমি জিতে দেবো না, কিন্তু আমি অন্য কাছে যাবো। মন ডিলিট কর, ডিলিট কর। তোমাকে কে বললো এখানে আমাদের এখানে গ্রামের কেচাল, গ্রামের আমি ডাকি নিয়ে আসছি, তোমাকে কে ডাকলো ছবি করে? আমাদেরকে কেউ ডাকে না, আমরা খবর পেলেই আসি। কে বললো তোমাকে খবরটা দিল? এখানে কি মারপিট হচ্ছে নাকি এখানে? তুমি তুমি ডিলিট কর, ডিলিট কর, দাও আমার মোবাইল, তুমি ডিলিট করে দাও। আমরা ধূপগুড়ি প্রেস ক্লাবের তরফ থেকে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ তার কাছে আমরা একটা অভিযোগ পত্র জমা দিলাম। এটা জেলা পুলিশ সুপার জলপাইগুড়ি, তার উদ্দেশ্যে আমাদের মূল অভিযোগটা হচ্ছে যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত 28 অক্টোবর জলপাইগুড়ির পাটকাটা কলোনিতে, হ্যাঁ, সেখানে পঞ্চানন বর্মনের বাড়িতে খবর সংগ্রহ, গ্রাম্য সালিশি সভা, গ্রামের মানুষকে মারামারি মারধর করার অভিযোগ একজনের বিরুদ্ধে, তার সেই খবর করতে গিয়ে একটি রাজনৈতিক দলের একজন নেতা এবং আরও কিছু তার সাগরেদ, এদের এরা আমাদের সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর চড়াও হয়, তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করে, মোবাইল ভেঙে ফেলা হয়, সিম কার্ড বের করে নেওয়া হয়, চিপ বের করে নেওয়া হয় তাদের, তারপর মোট কথা সংবাদ মাধ্যমের উপরে নির্লজ্জ নৃশংসভাবে আক্রমণ করা হয়, এবং সে সবচেয়ে আশ্চর্যের বিপদ সেটা জেলার পদস্থ পুলিশ অফিসারদের উপস্থিতিতে, একজন ডিএসপি, একজন আইসি, এবং আমরা সেই ঘটনার প্রতিবাদে আমরা নিজেদেরকে অসুরক্ষিত মনে করছি এবং আমরা বিপদগ্রস্ত মনে করছি নিজেদেরকে। আমরা তাই প্রশাসন, আমরা পুলিশ কর্তাদের কাছে আমরা আবেদন জানালাম যে এভাবে আমাদের কাজ হতে পারে, এবং আমরা আমাদের প্রেস ক্লাবের তরফ থেকে, ধূপগুড়ি প্রেস ক্লাবের তরফ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা একই অভিযোগ জানাচ্ছি, তার কাছেও আমরা অভিযোগ পৌঁছে দিচ্ছি যে এভাবে চলতে পারে না, আমরা অসুরক্ষিতভাবে কাজ করতে পারি না। এই নেতা এবং যে পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এই ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটলো সংবাদ মাধ্যমের উপরে আক্রমণের, তাদের বিরুদ্ধে প্রশাসন এবং আইন ব্যবস্থা নিক, রাজ্য সরকার ব্যবস্থা নিক। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমাদের বলা হলো, অথচ আমরা কাজ করতে গিয়ে আমাদের পেশাগত কারণে আমরা খবর করতে গেছিলাম। যারা সেদিন ওখানে গেছিলেন তারা কেউ ইচ্ছে প্রকাশ করতে, নিজের শখ মেটাতে ওখানে যাননি, তারা গেছিলেন পেটের তাগিদে, তারা গেছিলেন পেশাগত কারণে। ফলে এটা রাজ্যের প্রশাসন দেখুক, পুলিশ প্রশাসন দেখুক, এই আমাদের আবেদন, এই জন্যই আমরা এই অভিযোগপত্র দিলাম ধূপগুড়ি প্রেস ক্লাবের তরফ থেকে। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজই আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নাম্বার 03566265101।
kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.